নিজেকে ভালো রাখার তাগিদে যেমন কারো হাত ধরতে হয়, তেমনি কারো হাত ছাড়তেও হয়। আমরাও কল্পা ছেড়ে চললাম নাকর উদ্দেশ্যে। আমাদের লাহুল স্পিতি ভ্রমণের পরবর্তী গন্তব্যে ভয়ঙ্কর দেখতে এই পাহাড়ি অঞ্চলের রাস্তা কিন্তু বেশ ভালোই। চওড়া রাস্তা দিয়ে গাড়ি এগিয়ে চলেছে, আর পেছনে সরে সরে যাচ্ছে কিম্ভূত কিমাকার দেখতে পাহাড়গুলো। সুতলেজ নদীর ওপর এমন অনেক ব্রিজ আছে যেগুলো দিয়ে এই পাহাড় ওই পাহাড় করে এগিয়ে চলতে হয়। নদীর জলে ভয়ঙ্কর একটা টান রয়েছে, তবে দেখতে দারুণ লাগছে। নদী থেকে আমাদের উচ্চতা যেহেতু খুব একটা বেশি নয়, তাই ঠান্ডা একদমই নেই। তবে পরিবেশ বেশ মনোরম। পাহাড় থেকে ঝরে পড়ছে জল, তবে খুবই অল্প। এটা রোপা ভ্যালি লিংক রোড। এই জায়গাটাও বেশ সুন্দর। বেশ লম্বা এই ব্রিজটা। সকালের ব্রেকফাস্ট আমরা হোটেলে না খেয়ে সঙ্গে নিয়ে নিয়েছি, কারণ হিমাচলের পাহাড়ি রাস্তায় গাড়ি বেশি জোরে চালানো যায় না। ভালোভাবে এবং সময় থাকতে থাকতে গন্তব্যে পৌঁছানোটাই প্রধান লক্ষ্য থাকে। ঠিকঠাক সময়ে পৌঁছতে পারলে সেখানকার পরিবেশ ঘুরে দেখার সময়টা একটু বেশি পাওয়া যায়। অন্ধকার হয়ে গেলে হিমাচলের এই গ্রামগুলোতে কিছুই করার থাকে না। বেশ রুক্ষ এই পাহাড়। দূরে
একটা বাইকার এগিয়ে আসছে দেখা যাচ্ছে। পাহাড়ি রাস্তায় প্রচুর বাইকার দেখতে পাওয়া যায়। মনে হচ্ছে আমাদের গাড়ির গতির সাথেই তাল মিলিয়ে এগিয়ে আসছে সেও। রাস্তা আরো চওড়া হচ্ছে, মনে হচ্ছে এই রাস্তা চওড়া হতে হতে হয় পাহাড় শেষ হয়ে যাবে, নয়তো নদীপথ বন্ধ হয়ে যাবে একদিন। এই জায়গাটা ভারী সুন্দর। নদী এখানে অনেক শান্ত মনে হচ্ছে। এখানে পাশাপাশি দুটো ব্রিজ দেখতে পাচ্ছি, তলা দিয়ে বয়ে চলেছে নদী। এটা ডাবলিং ব্রিজ হতে পারে। রাস্তার পাশে কোনো আঞ্চলিক দেবতার মন্দির হতে পারে। এটা বাম পাশের মন্দিরটা শিবের, লেখা আছে সেটা। বাকিগুলো লেখা নেই। দূরে নদীর পাড়ে একটা গ্রাম। এমনই কিছু দূর অন্তর অন্তর ছোট ছোট গ্রাম দেখতে পাওয়া যায়। খুব সুন্দর পরিবেশ, পুরোপুরি রুক্ষ পাহাড়, ছিটে ফোটা সবুজ লেগে আছে পাহাড়ের আনাচে কানাচে। এগিয়ে চলেছে আমাদের গাড়ি। সবুজ কিন্তু কমছে, আমরা যতই স্পিডির দিকে এগোব ততই রুক্ষ হবে পাহাড়। সামনের এই জায়গাটা খুব সুন্দর। ব্রিজের নিচ দিয়ে বয়ে আসছে একটা নদী, আর একটা বয়ে আসছে বাঁদিক থেকে দুটো পাহাড়ের মাঝখান দিয়ে।
একটা সুতলেজ আর একটা স্পিটি রিভার। অসাধারণ এই নদী সঙ্গমে আমরা পৌঁছলাম। বাম দিকে রয়েছে ধাবা, এখানেই আমরা আমাদের ব্রেকফাস্ট সারব আর ঘুরে দেখব, দেখাবো। সুতলেজ এবং স্পিটি নদীর সঙ্গমে আপনাকে স্বাগত। ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দিক থেকে সুতলেজ এবং স্পিটি নদীর সঙ্গম খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। ২৮০০ মিটার উচ্চতায় খাপ গ্রামের কাছে মিলিত হয়েছে এই দুই নদী। এই জায়গার সৌন্দর্য ভ্রমণের গতিকে থমকে দেবার জন্য যথেষ্ট। একটা সময় এই সঙ্গমটি ঐতিহাসিকভাবে বিভিন্ন সম্প্রদায় এবং সভ্যতার মধ্যে বাণিজ্য এবং সাংস্কৃতিক বিনিময়ের কেন্দ্র ছিল। এটি স্পিতি উপত্যকার লোকেদের জন্য একটি মিটিং পয়েন্ট হিসাবে কাজ করে। তারপর এখান দিয়ে বয়ে গেছে অনেক জল আর টেনে নিয়ে গেছে অনেক নুড়ি পাথর। এখন এটা প্রধানত তিব্বতী বৌদ্ধদের দ্বারা অধ্যুষিত এবং হিন্দু ও শিখ জনসংখ্যার মিশ্রিত সুতলেজ উপত্যকা। উভয় সম্প্রদায়ের মানুষই এটাকে এক পবিত্র জায়গা বলে মনে করে আর সেই কারণেই নদীর ওপর ও তার আশেপাশে ধর্মীয় চিহ্নের এত সমাবেশ। কল্পা থেকে নাকো যাওয়ার পথের এই সঙ্গম ও তার উপর দিয়ে তৈরি খাপ ব্রিজ ভ্রমণ পিপাসু মানুষকে আকৃষ্ট করে, মনকে তরতাজা করে। ব্রিজের তলা দিয়ে বয়ে গেছে সুতলেজ নদী। তিব্বতের মানস সরোবর হ্রদে উৎপন্ন সুতলেজ নদী খাবের স্পিটি নদীতে মিলিত হওয়ার আগে স্পিটি উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে।
এই রাস্তা দিয়ে আমরা যাব নাকো। আর ওই সোজা যে জলের ধারা বয়ে আসছে ওটা স্পিটি নদী। স্পিটি নদী হিমালয়ের কুঞ্জুম রেঞ্জে উৎপন্ন হয়েছে এবং স্পিটি উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এই লম্বা ব্রিজটা খাপ ব্রিজ। এক অসাধারণ পরিবেশের মধ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি। কমেন্ট করে জানাবেন জায়গাটা কেমন লাগলো। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।